টানা 9 দিন বন্ধ থাকিবার পর আজ ইয়া দুপুরে খুলে দেওয়া ইয়ার চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক। এ সময় উপস্থিত আছিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এন সিদ্দিক, সেনাবাহিনীর চট্টগ্রাম বিভাগীয় প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, বিভাগীয় কমিশনার রুহুল আমিন, রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওমর ফারুক, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। উল্লেখ্য, গত 13 জুন মঙ্গলবার প্রবল বর্ষণে চট্টগ্রাম রাঙ্গামাটির মেইন রোডের শালবাগান এলাকার 150 মিটার সড়ক ধসে পড়ে। এরপর তো রাঙ্গামাটিলেও সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এক সপ্তাহ ধরে দিনরাত পরিশ্রম করে বিকল্প সড়ক তৈরির লাই সওজ ও সেনাবাহিনী হাজ করে গিয়ে সড়ক হালকা যান চলাচলের উপযোগী করে খুলে দেওয়া হয়। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100 ভাগ পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় AKS। বিখ্যাত AKS TMT বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS।